রেডি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনার যে বাড়িতে যে ঘটনা, যে জায়গা নিয়ে সব ঝামেলা একটা, এটা আপনার নিষেধাজ্ঞা জারির পরেও আপনার বাড়িতে এই ঝামেলা করতেছে, কারা করতেছে আপনি একটু বলুন। এখানে যারা প্রভাবশালী, যারা প্রভাবশালী লোক আছে এবং ওখানের যারা কাউন্সিলর আছে এবং যারা এখানের গণ্যমান্য উদ্যতন গণ্যমান্য ব্যক্তি আছে, তারাই এটা নিয়ে মানে আমাদেরকে ষড়যন্ত্রমূলক মানে ই করতে আসছে। যে আমরা আসলে ওখানে নির্ভরশীল পরিবার, তো আমাদের এই জমিটা নিয়েই তারা এইটা বেলাবেলি করতেছে। আমরা তার নির্বাচন করি না, সেই সুবাদে সে আমাদেরকে বিভিন্ন রকমের বিভিন্নভাবে হয়রানি করছে এবং এই জমিতে তারা মানে দখল দেওয়ার জন্য জলদস্যু, তারপরে ভূমিদস্যু এদেরকে এনে লাঠি ছোটা এবং দা বটি আবার অন্যান্য কিছু নিয়েও তারা আমাদের গ্রামের আশেপাশের লোকজনের বাসা থেকে, বাড়ি থেকে তারা এই রকমের দা বটি আনছে, এরকমের অসংখ্য প্রমাণও আছে। কিন্তু আমরা অনুভব হইয়া আইনের আশ্রয় নিলেও আমরা আসলে সুবিচার পাই না। কারণ তখন আমি 99-এ ফোন দিয়া বলি যে আসলে আমরা কী করবো, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচানোর জন্য তারা আমাদেরকে হেল্প করছে। তখন ওখানে পুলিশ গেছে, পুলিশ আসলে কাউকে পায় না, পুলিশের শব্দ পেয়ে তারা চলে গেছে, সব পালাই গেছে, অথচ কাউকে পায় না। তারা আমাকে আসলে অন্যভাবে তারা কিট করছে। এখন এই কিটের কারণে আমি চিন্তা করলাম যে আসলে তো আমি বিভ্রান্তির ভিতরে পড়ে গেছি, আসলে এখন আমরা অসহায় পড়ে গেছি। আমরা সুবিচার এবং আইনের কাছে আমরা আইন মানি এবং যে নিষেধাজ্ঞা জারি হয়েছে ওই জমির ভিতরে, যখন আইন যেহেতু হয়েছে আইনের মধ্যে যাতে থেকে সমাধান চাই। আমরা আইনে বাহিরে না, আইন আমরা মানি, সরকারি আইন মানি, আইনের যে সিদ্ধান্ত দেবে সেটা আমরা মানতে রাজি। কিন্তু যারা এখানে প্রভাবশালী লোক আছে, যারা যেমন কাউন্সিলর মহোদয় আছে, আরও কিছু লোক আছে, তারা আমাদেরকে এরকম বিভ্রান্তি করে যেন না করতে পারে। আমি তাদের কাছে, আমি আপনাদের কাছে বিচার চাই, যাতে আমি সুষ্ঠু এবং সমাধান চাই, যাতে আমি সুষ্ঠু বিচার পেতে পারি, এটাই আমার কথা। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ড্রাইভার বলে যে আমার যে পাড়া প্রতিবেশী যে নাসির খান, আমার চাচাতো ভাই, উনি রাবিদ হয়, উনি স্বরাষ্ট্রমন্ত্রীর ড্রাইভার বলে আমাদেরকে জিম্মি করে রাখছে। যদি আমরা কিছু বলতে চাই তাহলে বলে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর ড্রাইভার, আমাকে কেউই কিছু করার নাই, পাথরঘাটা নাই, বরিশাল নাই, বরগুনা নাই, কোনো কিছু করতে পারবে না। আমি যে কোনো মুহূর্তে সব কিছু করতে পারি, থানা আমার হাতে, থানা আমার পকেটে, টাকা পয়সা আমি কামাই করি, টাকা দিলেই ওসি দারোগা সব কিছু কেনা যায়, এইখানের যারা গণ্যমান্য ব্যক্তি আছে সব কিছু আমি কিনতে পারি, কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর ড্রাইভার আমি। আর এই স্বরাষ্ট্রমন্ত্রী, আমি যদি ফোন দিয়ে দিই তা পাথরঘাটা তামাতামা হয়ে যাবে, তোমরা থাকতে পারবে না, তোমাদেরকে উচ্ছেদ করে দেবো, তোমাদেরকে ধ্বংস করে দেবো, তোমাদের ঘুম জখম করবো, এরকমের আমার চাচাতো ভাই হুমকি ধামকি দিয়ে আসছে। এলাকায় অসংখ্য প্রমাণ আছে। হ্যাঁ, আমি চাই যে প্রমাণ নিয়ে আপনারা একটা সুবিচার করবেন। আসলে আজকের এই যে বরগুনা জেলার পাথরঘাটার যে ভদ্রলোক সাহেবের কথা শুনলেন দর্শক, উনি অসহায় অবস্থায় শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ সবসময় ভদ্র হয়, নম্র হয়, তারা মারামারি কাটাকাটি পিটাপিটি করে না, তারা চায় আইনের আশ্রয় নেয়। এখন ওই যে ভদ্রলোক, ওনার আত্মীয় রিলেটিভ যে ড্রাইভার, উনি ড্রাইভার হইয়া সে একটা নিজের গাড়ি চালাইয়া, শুনলাম যেটা, নিজের গাড়ি চালায় নিজেই করে, এগুলো সম্পূর্ণ মানে স্বরাষ্ট্রমন্ত্রী এটা মানে একটা ভোকাস খবর দিয়া মানে আতঙ্ক সৃষ্টি করে, মানে এলাকার মানুষ জানে তারে ভাবে দেশে একটা বড় মানুষের গাড়ি চালায়, সে নিজের গাড়ি নিজে চালায়, এটা ট্যাক্সি চালায়, এই হলো মেইন ঘটনা। তবে উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, আইন প্রয়োগকারী মাননীয় প্রধানমন্ত্রী, দেশের আইন আইনের কাছে সে সুবিচার চাচ্ছে। ধন্যবাদ। আমি আব্দুর রহিম, SBTV বরিশাল।